নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল গোলাপ গাছ অক্টোবর মাসে গোলাপ গাছের পরিচর্যা কিভাবে করবেন অক্টোবর মাস এমনই একটা টাইম না বর্ষা না খুব বেশি গরম না খুব ঠান্ডা শীত পড়ার সাথে সাথে যদি গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে চান গাছের গ্রোথ সুন্দর করতে চান তাহলে অক্টোবর মাসে কিছু কাজ করতেই হবে অক্টোবর মাস পেরিয়ে গেলে সেই সকল কাজগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু গোলাপ গাছের গ্রোথও সুন্দর হবে না এবং গোলাপ গাছ থেকে খুব ভালো পরিমাণে ফুলও পাওয়া যাবে না আপনি যদি শীত পড়ার সাথে সাথে গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চান তাহলে অক্টোবর মাসে সেই কাজগুলো ভুলে গেলে চলবে না তো বন্ধুরা অক্টোবর মাসে গোলাপ গাছে কি কি কাজ করতে হবে কীভাবে করতে হবে এই সময় গোলাপ গাছে কী কী খাবার দিতে হবে গোলাপ গাছগুলোকে মা পোকামাকড়ের হাত থেকে আপনারা কিভাবে রক্ষা করতে পারবেন কেননা যখনই গোলাপ গাছে নতুন নতুন কচি কচি পাতা বের হতে শুরু করবে তখন থেকে গোলাপ গাছে পোকামাকড়ের আক্রমণ শুরু হয়ে যাবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম টিপস যদি আপনারা আপনাদের গোলাপ গাছে প্রুনিং না করেছেন অর্থাৎ ডালপালা কিংবা শিকড় কাটায় ছাঁটাই না করেছেন তাহলে অক্টোবর মাসেই গোলাপ গাছের ডাল কিংবা শিকড় কাটায় ছাঁটাই করে নিতে হবে তো দেখুন প্রথমে আমি সেই কাজটি করে নিচ্ছি ডাল কাটার জন্য অবশ্যই ব্যবহার করতে হবে ধারালো কাটার ঘষে ঘষে কখনোই ডাল কাটা উচিত নয় ধারালো কাটার দিয়ে আপনারা কিন্তু ডাল কাটবেন ধারালো কাটারের উপর স্যানিটাইজ করতে ভুলবেন না এখানে দেখুন আমি খুব ভালো করে কাটারটির মধ্যে স্যানিটাইজ করে নিলাম এবং একটা পরিষ্কার কাপড় দিয়ে সেই কাটারটি মুছে নিলাম ডেটল কিংবা স্যাভলন দিয়েও আপনারা জীবাণুমুক্ত করতে পারেন কাটারটি জীবাণুমুক্ত না করে যদি আমরা ডাল কাটাই ছাটাই করি তাহলে ডাল ছাঁটাই করার পর গাছের মধ্যে অনেক সমস্যা দেখা দেয় যেমন ধরুন ডালের মধ্যে ডাইব্যাক হতে শুরু করে ডালের উপরিভাগ ফাঙ্গাস লাগতে শুরু করে তো তাই অবশ্যই কাটার দিয়ে যখনই আপনারা ডাল কাটাই ছাটাই করবেন অবশ্যই স্যানিটাইজ করে নেবেন যে ডালগুলো খারাপ হয়ে গেছে তাড়াতাড়ি করে সেই ডালগুলো কেটে নিতে হবে তো আমার এই গোলাপ গাছটিতে দেখুন মোটা মোটা ডালগুলো শুকিয়ে গেছিলো তো সেগুলো কেটে কিন্তু বাদ দিয়ে দিলাম এই সময় যদি গোলাপ গাছে ফুল ফুটে থাকে তাহলে সেই ফুলের মায়া করলে চলবে না সেই ফুল বা কুড়ি কেটে বাদ দিয়ে দিতে হবে যে পাতাগুলো বৃষ্টির জল পেয়ে ড্যামেজ হয়ে গেছে খারাপ হয়ে গেছে বা গোলাপ গাছের যে পাতাগুলো শুকিয়ে গেছে সেগুলো সবই কেটে বাদ দিয়ে দিন গোলাপ গাছের মধ্যে যদি ব্লাইন্ড স্যুট বা অন্ধ ডাল থাকে তাহলে সেগুলো কেটে বাদ দিয়ে দেবেন গোলাপ গাছে ব্লাইন্ড স্যুট বা অন্ধ ডাল কি আগে জানিয়ে দিই বন্ধুরা গোলাপ গাছের মধ্যে যদি ব্লাইন্ড স্যুট বা অন্ধ ডাল থাকে তাহলে সেই ডালে কখনোই ফুল ফোটে না যেমন ধরুন এই ডালটা এখান থেকে দেখুন কতগুলো ডাল বেরিয়েছে এটা অন্ধ ডাল নয় এই ডালে দেখুন কুড়িও এসেছে এবং ফুলও ফুটবে গোলাপ গাছে যে ডালটি বড় হতে হতে হঠাৎ যদি আটকে যায় এবং সেই ডাল থেকে কোনো রকম গ্রোথ যদি না হয় তাহলে সেই ডালে আর কোনো রকম কুড়িও আসবে না ফুলও ফুটবে না সেই ডালটি হচ্ছে ব্লাইন্ড সুট যদি দেখেন টবের মাটিতে পুরো রুট বাউন্ড হয়ে গেছে অর্থাৎ পুরো শিকড়ে যদি টব ভরে গেছে টবের মাটি একটু সরিয়ে দেখুন হাত দিয়ে একটু এভাবে সরিয়ে দেখুন যদি গাছের শিকড় টবের মাটির উপরে দেখা যাচ্ছে তাহলে বুঝে নিতে হবে আপনার গাছে রুট বাউন্ড হয়ে গেছে তো সেই অবস্থায় আপনাদের গোলাপ গাছের মাটিতে যতই খাবার দিন জল দিন তাতে কিন্তু গাছে কোনো রকমই ফুল আসবে না গাছের গ্রোথও সুন্দর হবে না তো সেই অবস্থায় গাছের রুট টুনিং করতেই হবে অর্থাৎ শিকড় কাটাই ছাটাই করতেই হবে আপনাদের গোলাপ গাছের অবস্থা যদি সেই রকম হয়েছে তাহলে অতি অবশ্যই অক্টোবর মাসে সেই কাজগুলো করে নিন তবে বন্ধুরা ডাল কাটাই ছাটাই এবং শিকড় কাটাই ছাটাই একই সাথে করবেন না যদি দেখেন আপনার গোলাপ গাছে হার্ড পুনিং করার প্রয়োজন আছে তাহলে হার্ড পুনিং করে নিন গোলাপ গাছের বয়স যদি দু থেকে তিন বছরের পুরোনো হয় বা তারও বেশি হয় পুরোনো ডালগুলো অনেক বেশি লম্বা হয়ে গেছে তাহলে হাটপুনিং অর্থাৎ ভারী ছাঁটাই করে নিন এতে গাছের শেপও সুন্দর হবে এবং দেখতেও ভালো লাগবে তাছাড়াও গাছের ডাল কাটাই ছাটাই করলে গাছে আরও অনেক বেশি বেশি শাখা শাকাপোশাকা বিস্তার করে এবং তার সাথে সাথে গাছ অনেক বেশি ঝোপালো হয়ে ওঠে যদি আপনার গোলাপ গাছের বয়স এক বছরের মধ্যে হয় তাহলে গোলাপ গাছের ডালগুলো হালকা ছাটাই করে নিন ছোট গাছে হাট করবেন না আমার এই গোলাপ গাছটার বয়স এক বছর তো আমি এই গোলাপ গাছের ডালগুলো হালকা ছাটাই করে নিচ্ছি এই গাছের মধ্যে যে শুকনো ডাল মরা ডাল বা শুকনো পাতা যেগুলো আছে সেগুলোই আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি নার্সারি থেকে যদি গাছ কয়েক মাস আগে কিনে এনেছেন তাহলে সেই ছোটো গাছে হাডফুনি করবেন না যদি ছোট টবে সেই গাছটি রাখা আছে তাহলে আপনারা তার থেকে একটু বড় সাইজের টবে শুধু রিপোর্টিং করতে পারেন যদি ছোট এবং নতুন গাছে হার্ড পুনিং করে দেন তাহলে গাছ কিন্তু খারাপ হয়ে যাবে কাটিং থেকে তৈরি করা চারাও হার্ড পুনিং করবেন না ছোট গাছে আপনারা টিপ কাটিং কিংবা ডেড হেডিং করবেন তবে প্রথমে আপনাদের রুট পুনিং অর্থাৎ শিকড় কাটায় ছাটাই করে নিতে হবে শিকড় কাটায় ছাটাই করে নেওয়ার মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন পরে যখন দেখবেন আপনাদের গোলাপ গাছ টবের মধ্যে মাটিতে পুরো সেট হয়ে গেছে তখন আপনারা গাছের ডালপালাগুলো কেটে দেবেন আমি আমার প্রত্যেকটা গোলাপ গাছে সব টুনিং করলাম এবং কোনো রকম শিকড় কাটাই ছাঁটাই করার প্রয়োজন নেই টিপস নাম্বার টু টবের মাটিতে যদি কোনো আগাছা জন্মায় তাহলে সেগুলো তুলে ফেলে দিতে হবে ঘাস পাতা বা শুকনো পাতা মোড়া ডাল যদি থেকে থাকে তাহলে সবই তুলে ফেলে দিতে হবে টবের মাটি সবসময় পরিষ্কার রাখতে হবে খুব ভালো করে টবের মাটি খুঁড়ে নিতে হবে টবের মাটিতে এখন খাবার প্রয়োগ করব খাবার দেওয়ার আগে টপ থেকে কিছুটা পরিমাণ মাটি তুলে নিতে হবে মাটি তুলে নেওয়ার পর খাবার প্রয়োগ করব। তো দেখুন আমি কিছুটা পরিমাণ মাটি তুলে নিলাম একইভাবে তিনটি টবে আমি মাটি কিছুটা করে তুলে নিচ্ছি প্রত্যেকটা গাছে খাবার প্রয়োগ করব। প্রথমে যে খাবারটি প্রয়োগ করতে হবে তা হল কম্পোস্ট কম্পোস্ট গাছের বেসিক খাবার তো গাছে টুনিং করার পর অবশ্যই যে কোনো একটা কম্পোস্ট সার দিতেই হবে তাতে ভার্মি কম্পোস্ট হতে পারে গোবর সারও হতে পারে এটা শুকনো গোবর সার দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য দেড়শো থেকে দুশো গ্রাম সার টবের মাটিতে দিয়ে দিন ছোটো টব হলে পরিমাণ একটু কমিয়ে দেবেন আর যদি হাতের আন্দাজে দিতে চান তাহলে তিন মুঠো থেকে চার মুঠো দিলে যথেষ্ট গোবর সারের মধ্যে যেহেতু নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে সেহেতু গাছকে বেড়ে উঠতে বা বাড়তে সাহায্য করে গাছের পাতার সংখ্যা বৃদ্ধি করে এবং গাছকে ঝোপালো করে তোলে গাছের পাতা সবুজ রাখতেও সাহায্য করে এরপর দেব সর্ষের খোল এক বড়ো চামচের এক চামচ করে সরষের খোল দিয়ে দিচ্ছি সর্ষের খোলে নাইট্রোজেন তো থাকে তার সাথে থাকে ম্যাগনেসিয়াম পটাশিয়াম জিঙ্ক সালফার ম্যাঙ্গানিজ আয়রন ক্যালসিয়াম সহ বিভিন্ন অনুখাদ্য গুঁড়ো খোল মাটিতে প্রয়োগ করলে গাছে নতুন নতুন শাখা পোশাকা বিস্তারের সাথে সাথে ফুল আনতেও সাহায্য করে এবং কুড়ি জোড়ার হাত থেকেও রক্ষা করে এরপর দিতে হবে নিমখোল দশ ইঞ্চি টবের জন্য আপনারা ছোট চামচের এক চামচ নিমখোল দেবেন এখানে দেখুন আমি যেহেতু এই চামচটা বড় সেহেতু আমি হাফ চামচ করে নিমখোল দিয়ে দিচ্ছি নিমখোল মাটিতে প্রয়োগ করলে একদিকে যেমন সার হিসেবে কাজ করবে অন্যদিকে তেমনি মাটিতে থাকা ক্ষতিকারক পোকামাকড়কে ধ্বংস করবে এরপরে আমি যে খাবারটি টবের মাটিতে প্রয়োগ করব তা হলো হাড়ের গুঁড়ো তো এক চামচ করে আমি হাড়ের গুঁড়ো প্রত্যেকটা টবে দিয়ে দিচ্ছি ছোট টবে পরিমাণ একটু কম দেবেন বড় টব হলে বড়ো চামচের এক চামচ করে হাড়ের গুঁড়ো দিয়ে দিন হাড়ের গুঁড়োর মধ্যে তাকে ফসফরাস ক্যালসিয়াম ছাড়াও বিভিন্ন অনুখাদ্য ফসফরাস এবং ক্যালসিয়ামের প্রধান কাজ হচ্ছে গাছের শিকড় মজবুত করতে সাহায্য করে গাছে নতুন নতুন শিকড় ছাড়তেও সাহায্য করে শিকড়ের বৃদ্ধির সাথে সাথে গাছের মূল কাণ্ড শক্তিশালী করে তোলে এরপর দিতে হবে শুকনো পাকা কলার খোসা তো এই শুকনো পাকা কলার খোসা আপনারা কিভাবে তৈরি করবেন পাকা কলার খোসা প্রথমে ছাড়িয়ে নেবেন তারপর ছোট ছোট এই রকম টুকরো করে নেবেন এইভাবে ছোট ছোট টুকরো করেও কলার খোসা ভালো করে শুকিয়ে নিতে পারেন কিংবা না কেটেও এইভাবেও শুকিয়ে নিতে পারেন শুকিয়ে নেওয়ার পর আপনারা মিক্সিতে খুব ভালো করে শুকনো কলার খোসা এইভাবে গুঁড়ো করে নেবেন তারপর সেই গুঁড়ো টবের মাটিতে আপনারা ব্যবহার করতে পারবেন পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম তাছাড়াও থাকে বিভিন্ন অনুখাদ্য যা গাছে প্রচুর পরিমাণের ফুল আনতে সাহায্য করে দশ ইঞ্চি টবের জন্য বড়ো চামচে এক চামচ করে দিয়ে দিলাম এবং ছোট টবটিতে পরিমাণ একটু কমিয়ে দিলাম এরপর টবের মাটিতে আমি যে খাবার প্রয়োগ করব তা হলো এপসাম সল্ট দশ থেকে বারো ইঞ্চি টব হলে ছোটো চামচের এক চামচ করে এপসাম সল্ট টবের মাটিতে ছড়িয়ে দেবেন টবের সাইজ যদি একটু ছোট হয় তাহলে পরিমাণ একটু কমিয়ে দেবেন তো দেখুন প্রত্যেকটা টবে আমি এক চামচ আন্দাজ করে এপসাম সল্ট ছড়িয়ে দিচ্ছি এপসাম সল্ট গাছের মাটিতে প্রয়োগ করলে গাছ অনেক বেশি হেলদি হয়ে ওঠে ডালপালা খুব তাড়াতাড়ি বিস্তার করে তার সাথে সাথে গাছ অনেক বেশি ঝোপালো হয়ে ওঠে এবং গাছের পাতা কিন্তু সবুজে সবুজ থাকে প্রত্যেকটা টবে খাবার প্রয়োগ করা হয়ে গেলে প্রত্যেকটা খাবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আগে থেকে যে মাটি আমি তুলে রেখেছিলাম সেই পুরোনো মাটি আবার খুব ভালো করে এই খাবারগুলো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে টবের মাটিতে আমরা যদি এইভাবে খাবার প্রয়োগ করি তাহলে গাছ খুব ভালোভাবে সেই খাবার গ্রহণ করতে পারবে টবের মাটিতে আমরা যখন জল প্রয়োগ করব তখন সেই খাবার জলের মধ্যে ধুয়ে চলে যাবে না তো এইভাবে আপনারা কিন্তু খাবার প্রয়োগ করবেন এরপর টব ভর্তি করে জল দিতে হবে তো বন্ধুরা আমি এখানে কিন্তু প্লেন জল দেব না তো এখানে দেখুন আমি মোটামুটি তিন চার লিটার জল নিয়েছি এবং তাতে হাফ চামচের থেকে একটু বেশি ফাঙ্গিসাইড দিয়ে দিলাম ফাঙ্গিসাইড গোলা জল দিলে ফাঙ্গাস লাগার হাত থেকে গাছগুলোকে রক্ষা করবে তো দেখুন ভালো করে গুলে নেওয়ার পর টব ভর্তি করে আমি এই ফাঙ্গিসাইড গোলা জল টবের মাটিতে দিয়ে দিচ্ছি টবের মাটিতে ফাঙ্গিসাইড গোলা জল প্রয়োগ করার পর যে জল বেঁচে থাকবে সেই জল আপনারা পুরো গাছে খুব ভালো করে স্প্রে করে দিন কাটা ডালগুলোতে আপনারা ফাঙ্গিসাইড লাগাতে পারেন কিংবা ফাঙ্গিসাইড গোলা জল স্প্রে করতে পারেন তাতেও কিন্তু একই কাজ হবে এক থেকে দু দিন ছায়াযুক্ত স্থানে রেখে দেওয়ার পর ডাইরেক্ট সানলাইটে রেখে দেবেন টিপস নাম্বার থ্রি ডাল কাটাই ছাটাই করার পর প্রত্যেক দিন পুরো গাছ খুব ভালো করে জলের স্প্রে করবেন গোলাপ গাছে যদি প্রত্যেক দিন জলের স্প্রে করতে পারেন তাহলে গোলাপ গাছে যে নতুন নতুন ডালপালাগুলো বের হবে সেগুলো কখনোই ব্লাইন্ড স্যুড বা অন্ধ ডাল হবে না এবং সেই ডাল থেকে প্রচুর প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং তাতে প্রচুর ফুলও ফুটবে টিপস নাম্বার ফোর ডাল কাটাই ছাটাই করার কিছুদিনের মধ্যেই দেখবেন নতুন নতুন কচি কচি পাতা ছাড়তে শুরু করবে যত বেশি নতুন নতুন পাতা গজাতে শুরু করবে তত বেশি পোকার আক্রমণ শুরু হবে তো আপনারা কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন করে যে কোনো কীটনাশক স্প্রে করবেন বন্ধুরা আমি আপনাদের অনেক রকমের জৈব কীটনাশক তৈরি করে দেখিয়েছে তো সেগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এছাড়াও প্রত্যেক সপ্তাহে একবার করে ছত্রাকনাশক গাছে স্প্রে করতে হবে তাতে সাপ ব্যবিস্টিন যে কোনো ছত্রাকনাশকই হোক না কেন আপনার হাতের সামনে যে ছত্রাকনাশক থাকবে সেই ছত্রাকনাশক দিয়েই পুরো গাছ স্প্রে করবেন আমরা যদি প্রত্যেক সপ্তাহে একবার করে কিংবা দশ দিন অন্তর যে কোনো ছত্রাকনাশক গাছের মধ্যে স্প্রে করি তাহলে গাছের পাতার মধ্যে বা গাছের ডালে ফুলে কোনো রকমই ফাঙ্গাসের অ্যাটেক হবে না গাছ সুস্থ সবুজ এবং সতেজ থাকবে এই কয়েকটা কাজ যদি আপনারা অক্টোবর মাসে করে নিতে পারেন তাহলে শীত পড়ার সাথে সাথে আপনারা আপনাদের গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন